ডাল ডিম জীবনে বহুবার খেয়েছেন তবে আজকের রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও বাসায় রান্না করবেন ছোট থেকে বুড়ো সবাই আঙুল ছেটে পুটে খাবে এই ডাল রান্নাটা তো ডালটা আমি কিভাবে রান্না করলাম চলুন ঘুরে দেখে আসি ডাল রান্না করার জন্য আমি এখানে মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল নিলাম মুগ ডালটা কিন্তু ভেজে নেয়া ডালটাকে আমি ভালো করে ধুয়ে উঠিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ পরিমাণ মতো পানি দিলাম যেন ডালটা সেদ্ধ হয় সেই সাথে অল্প একটু লবণ ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি জাস্ট সেদ্ধ করে নিয়েছি কিন্তু আমি এটাকে ভেঙে দেব না তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এখন আমি কিছু সময় ডালটাকে জাল করে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর আমাদের রান্নাঘরে কিন্তু এই উপকরণগুলো সব সময় থাকে তো এইভাবে রান্না করলে দেখা যায় ছোট থেকে বুড়ো সবাই মানে পছন্দ করবে ডাল ডিম পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে একদম অতি সহজ এবং অল্প উপকরণে মজাদার একটি রান্না অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন আর এই ডাল ডিম রান্নাটা কিন্তু আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি তবে যারা না খেয়েছেন এইভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন ডালটা নামিয়ে নিয়ে আমি এই যে এখানে তিনটা ডিম সেদ্ধ করে কেটে নিলাম একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়া এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আমি একটা ডিমকে তিন অংশ করে কেটে নিলাম আপনি চাইলে আরও ছোট করতে পারবেন বা আরও বড় করতে পারবেন অনেক সময় দেখা যায় ডিমের পরিমাণ গড়ে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন আবার অনেকেই দেখা যায় ডাল রান্না করার সময় ডিমের পরিমাণটা একটু বেশি চায় এইভাবে যদি ছোট করে দেন সবাইকে একটু বেশি পরিমাণে দিতে পারবেন ডিমটাকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে শুকনো মরিচের গ্রামটা কিন্তু খুব ভালো আসে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একদম ব্রাউন কালার করে আমি ডালের মধ্যে দিয়ে দেব আর এদিকে ভেজে রাখা ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো করে জাল করে নিচ্ছি আমি কিন্তু দুই চুলা ব্যবহার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ডালডানাটা কতটা লোভনীয় একদম সহজ একটি রেসিপি কিন্তু সবার খুব মানে পছন্দের একটি খাবার অবশ্যই কিন্তু পাশে ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন একদম লোভনীয় একটি রান্না এটা বিশেষ করে বেছেলোর যারা আছে তারাও কিন্তু রান্নাটা করে নিতে পারবে তো হয়ে গেল মজাদার ডাল ডিমের মজার একটি রেসিপি তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু দিয়ে পাশে দিকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য তো ওয়ার্স আজ বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ